আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আলমগীর পিজন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তার সাথে বলতে চাই, আমার এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো আজকে চলে আসলাম মৌলানা আশিকুর রহমান ভাইয়ের কবুতরের লফটে। তো দেখতে পাচ্ছেন আশিকুর ভাই সামনে আছে, আর তার ওটা জায়গা বাসার সাইডেই, সুন্দর একটা পরিবেশ দেখেন, খুবই সুন্দর। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আপনি ফার্স্ট টাইম আপনি আমার কাছে আসলেন, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। দর্শকদের আলহামদুলিল্লাহ কম বেশি চিনে, তারপর আপনার চ্যানেল ফার্স্ট টাইম, এই জন্য আর কি পরিচয় দেওয়া। আমার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান, একটা মসজিদের ইমামতি করি, আর আমার ঠিকানা হচ্ছে ঢাকা সাভার নবীনগর পলাশ বাড়ি। মোবাইল নাম্বারটা তো স্ক্রিন ধরে দেওয়াই থাকবে ইনশাল্লাহ। আর বলে দিন, আজকে যে কবুতরগুলো যাবে, অল্প কিছু কবুতর আছে আমার কাছে, কবুতর থাকে না আর একটু সমস্যার কারণে আর কি, গতকালকে তেরকম ভালো কবুতর কালেকশন করতে পারি, যতটুকু পারছি চেষ্টা করছি আর কি, যা আছে। দামটা যতটুকু সবার থেকে চেষ্টা করি, দামে কমে দেওয়ার জন্য, মানে ভালো দেওয়ার জন্য চেষ্টা করি। তো অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে আপনারা দেখবেন, বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠান যাবে সমস্যা নেই ইনশাল্লাহ তাআলা। আর অবশ্যই আলমগভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমরা এই যে আজকে আমাদের নিজস্ব চ্যানেলের কবুতরগুলো ভিডিও করে ছাড়ছি, কম দিতে পারতেছি। এখন আমি একটা ভিডিও ব্যান্ডে বাইরে থেকে বড় চ্যানেল নিয়ে আসতাম, 1500-2000 টাকা দিতে হয়। তো ওই দামগুলো আমাদের পেয়ার থেকে উঠাইতে হবে, আমি প্যাকেট পকেট থেকে দেবো না, পেয়ারের দাম বেশি দেবে। আর এখন প্রত্যেকটা পেয়ারে এত দাম কম যাচ্ছে, কেন যাচ্ছে? আমরা নিজস্ব চ্যানেলগুলোতে ভিডিও ছাড়তেছি। আমি একজনের ভিডিও করি, সে আমার ভিডিও করে, আমরা নিজেরা আলহামদুলিল্লাহ ভালো করতেছি। আপনারা আমাদের কাছে কবুতর কিনবেন বেশি বেশি, তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদের কম দাম দিয়ে চেষ্টা করবো। আমাদের ছোটো ছোটো চ্যানেলগুলো আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। শুনুন আর কথা না বলে কবুতরগুলো দেখি। আরেকটা কথা, ভাইয়ের কাছ থেকে আপনারা কিন্তু কবুতর নির্ভয়ে নিঃসন্দেহে কবুতর নিতে পারেন। যদি ভাইয়ের কাছ থেকে কবুতর নেওয়ার সময় কোনো লেনদেনে আদান প্রদানে কোনো সমস্যা মনে হয়, সবাই তো এক না ইনশাল্লাহ, হবে না আশা করি। আমি রিক্স নিলাম যদি ভাইয়ের কোনো টাকা পয়সা কোনো সময়, কিন্তু আপনারা যে জায়গা থেকে কবুতর নেবেন আপনারা দেখে শুনে নেবেন, এটা আপনাদের দায়িত্ব, ওই পেটটাই পাবে। হ্যাঁ, আর ভাইয়েরও একটা চ্যানেল আছে কবুতর ভালোবাসি, ওই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের আমাদের পাশেই থাকবেন আপনারা। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। তো চলুন ভাইয়ের কবুতরগুলো এক এক করে দেখাই। বিসমিল্লাহ রহমানুর রহিম। প্রথমে শুরু করছি এক জোড়া কবুতর দিয়ে। তো ভাই এটা কী কবুতর ভাই? ভাই এটা মাদিটা গোল্লা, আর ওই কি বলে নটটা গ্রিজেল, নটটা গ্রিজেল না, নটটা গ্রিজেল। কি জোড়া? এটা জোড়া। ডিম বাচ্চা করাইছেন? এটা বাঞ্জা জোড়া। বাঞ্জা মানে ডিম দিলে বসবে? ও আচ্ছা আচ্ছা, যাক বাঞ্জা না। জি জি, মাদিটা অনেক বড় সাইজের, নটটা অনেক বড় সাইজের। হ্যাঁ, নটটাও কিন্তু বড় সাইজের। আমি একটু দেখা দিই, এটা আর কি মানে জন্মগত একটা সমস্যা আছে, মানে একটা ওটা কোনো ফ্যাট না, বোঝা যায় না, এই চোখে একটু প্রবলেম আছে। ও হ্যাঁ, এটা জন্মগত নাকি? এটা কোনো সমস্যা না? না, আচ্ছা ওটা কোনো সমস্যা না, কিন্তু বাচ্চা কাচ্চা খাওয়াই ভালো নাকি? জি জি, বাচ্চা কাচ্চা খাওয়া। আচ্ছা, এই পেয়ারটা দাম কত দিয়েছেন ভাই? এই পেয়ারটা মাত্র 300 টাকা। মাত্র 300 টাকা? 300 টাকা বাঞ্জা? এই গিরিজেলের মানে কি বলে ওই গিরিজেল যে নটটা, হ্যাঁ ওই নটটার দাম এসে 500 টাকা। নটটা 500 টাকা তো দাম? আপনার ছেলেনের জন্য আজকে মাত্র, শুধুমাত্র আপনার ছেলেনের জন্য আজকে প্রথম আসছেন, মাত্র 300 টাকা। যে আগে ফোন দিবে সে পাবে। আচ্ছা ঠিক আছে, বাঞ্জা তো মানে দেখা গেছে ফোন অনেকেই দিবে, অনেকেই দিবে। হ্যাঁ, 300 টাকার কারণ একটা কবুতর আছে 500 টাকা। তো দর্শক, 300 টাকা বিনিময়ে আপনারা এই বাঞ্জা কবুতর পাইতেছেন। যদি কারো পছন্দ হয় অবশ্যই আগে ফোন দিয়ে, যে আগে ফোন দিব তে সে নিতে পারবে নাকি ভাই? দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর এক জোড়া রেড কালারের বোম্বাই আছে ভাই। পেয়ারটা কি ডিম বাচ্চা করা? রানিং পেয়ার ভাই, রানিং পেয়ার না, খোপাগুলো দেখছেন? হ্যাঁ মাশাআল্লাহ, খুবই বিগ সাইজের খোপাগুলো, আবার একদম ফ্রেশ আছে, একবারে রেড। তো ভাই ডিম বাচ্চা তো করা আছে না? জি জি। পেয়ারটা ওই যে বাম সাইড, এটা নর, এটা নর না, আর এটা মাদি। খোপাগুলো অনেক বড় দেখতে পাচ্ছেন অসাধারণ। তো এগুলা কবুতর দিয়ে আপনারা অন্য কোন কবুতর পোস্টারি করানো যায়? বোম্বাই কবুতর খাওয়ায় বাচ্চা কাচ্চা ভালো। জি জি। তো ভাই পেয়ারটার দাম? এটা দশক নাই, এটার দাম পড়বে মাত্র 1300 টাকা। একদম একদম 1300 টাকা? না সবসময় দাম আমি করে পছন্দ করি না, এই জন্য একদম। আচ্ছা, একদম 1300 টাকা হলে কিন্তু ভাইয়ের কাছ থেকে পেয়ারটা নিতে পারবেন। দেখেন খুবই বিগ সাইজের এবং খুবই সুন্দর, যদি কারো পছন্দ হয় অবশ্যই ভাইকে ফোন দিয়ে পেয়ারটা সংগ্রহ করে নেবেন, একদম 1300 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর এক জোড়া ঝর্ণা শাটিং আছে ভাই। পেয়ারটা কি রানিং?
বেবি কয় পরে বেবি ভাই? দুই পরে বেবি না? এক ঘরের তো না? করি টুরি সব ঠিক আছে? হ্যাঁ মোটামুটি। তো যা আছে এই যে হালকা করি মাঝখানে কয়েকটা নাই, জিরো পরে বাচ্চা, তো এক পরে দুই পরে বাচ্চা হয়তো উঠতে আছে আবার আসবে। তিনি তো তাছাড়া তো ফ্রেশ আছে না ভাই? যেরকম দেখতেছেন বুকের কাজ দিয়ে সব জায়গাতে ফ্রেশ আছে। আচ্ছা পেয়ারটার দাম ভাই? আমার শার্টিং যতক্ষণ মানে সারা মানে সবসময় বারো মাসে থাকে আর কি, এগারোশো টাকা করে জোড়া। এগারোশো টাকা জোড়া বাচ্চা নাকি? এগারোশো টাকার জোড়া, অনলি মাত্র এগারোশো টাকার জোড়া। যদি আপনারা চ্যানেলের জন্য আজকে একশো টাকা ডিসকাউন্ট, আপনি শুধুমাত্র আপনার চ্যানেলের জন্য এক হাজার টাকা। এক হাজার টাকা, এক হাজার টাকা হলে কিন্তু ভাইয়ের কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। দুই পরের বাচ্চা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, যদি কারো পছন্দ হয় অবশ্যই ভাইকে ফোন দিয়ে পেয়ারটা সংগ্রহ করে নেবেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর এক জোড়া লক্ষা আছে, হোয়াইট লক্ষা বা এটাকে রানিং রানিং ডিম বাচ্চা করা, ওই যে মাদি ডিমে চলে আসছে, মাদি ডিমে চলে আসছে না, এটা তো নন না, বাচ্চা করছে একটু ময়লা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম অনেক বড় বিগ সাইজের স্বাভাবিক। তো ভাই পেয়ারটার দাম কত দিতেছেন ভাই? মাত্র পনেরোশো টাকা একদম না? একদম পনেরোশো টাকা হলে কিন্তু ভাইয়ের কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। ডিম বাচ্চা গ্যারান্টি, সব ডিসকাউন্ট দেবো, সব ডিসকাউন্ট। এখান থেকে আর দুশো টাকা ডিসকাউন্ট, মাত্র তেরোশো টাকা রানিং পেয়ার, জেড গোলা স্প্রিং বিগ সাইজের, মাত্র তেরোশো টাকা। চিন্তা করেন ভাই, মাত্র তেরোশো টাকা হলে কিন্তু ভাইয়ের কাছ থেকে রানিং পেয়ারটা সংগ্রহ করতে পারতেছেন। আমাদের ছোট দোকান থেকে ওদের কিনলে আপনারা সবসময় কম দাম পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আর কবুতরগুলো যেহেতু কম দিতেছে ভাই, কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন। অতি দ্রুত মানে থাকে না ভাই? থাকে না, আমার কবুতর থাকে না আলহামদুলিল্লাহ, সব সেল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, একদম তেরোশো টাকা। জি দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর এক জোড়া মুখী, কি বলবো, একেবারে ফ্রেশ ইউরো কালারের, একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছি। আমার আমার খামারের পালিত 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 না? জি জি, যদি ভালো লাগে অবশ্যই ভাইকে ফোন দিয়ে পেয়ারটা সংগ্রহ করে নেবেন, একদম আঠারোশো টাকা। দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া ব্ল্যাক মেক পাই, বাইটা ডিম বাচ্চা করা আছে ভাই? ডিমে আছে, ডিমে আছে না? ও একটা ডিম দিয়েছে। তো পেয়ারটার দাম? পেয়ারটা যেমন দর্শক নাই ভাই, এই পেয়ারটা প্রত্যেক মাসে দুইটা করে বাচ্চা তোলে ভাই আমার খামারের। আপনার ঘরে না? আমার এখানে সব পালিত, যখন যে বিরোধী আছি সব কটা আমার মানে আমার নিজস্ব পালিত আর কি। আপনার ঘরে ডিম বাচ্চা করছে নাকি? মানে এদের বাচ্চা আমি বিক্রি করি পনেরোশো করে। আচ্ছা আচ্ছা, এই পেয়ারটা যেমন দর্শক নাই, এই পেয়ারটার দাম পড়বে তিন হাজার টাকা, একদম তিন হাজার টাকা। আর দুশো টাকা ডিসকাউন্ট, আঠারোশো টাকা, আঠাইশশো টাকা, আঠাইশশো টাকা, সরি আঠাইশশো টাকা হলে কিন্তু ভাইয়ের কাছ থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারেন, ডিম বাচ্চা গ্যারান্টি আছে। বাচ্চা মানে ফুটে এটা গ্যারান্টি মানে আমি আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা নির্ভয়ে পেয়ারটা সংগ্রহ করতে পারেন, যদি কারো পছন্দ হয় অবশ্যই ভাইকে ফোন দিবেন। ভাই এটা কি ডিম বাচ্চা করা আছে ভাই? পেয়ারটা ডিমে আছে এখন বর্তমানে, ডিমে আছে না? প্রত্যেকবার দুটো করে ডিম বাচ্চা করে। আপনার ঘরের নাকি? আমার ঘরের ভাই, বাচ্চা কাচ্চা করে দেখছে, একলি দুপুর যায়। হ্যাঁ হ্যাঁ, তো ভাই এই পেয়ারটা ছোট্ট করে একটা দাম বলেন তাহলে। এই পেয়ারটা যেমন দশ টাকা, এই পেয়ারটা দুই হাজার টাকা একদম, আরো দুশো টাকা ডিসকাউন্ট। আলোচনা সাপেক্ষে নাকি? একদম দুশো টাকা ডিসকাউন্ট, আলোচনা সামনে একদম, একদম আঠারোশো টাকা নাকি? একদম আঠারোশো টাকা একদম। এটা কি নর? জি। আর এটা মাদি না? জি জি, আলমগ মুখী। দুইটাই ডিম দিয়ে দুইটাই দিছে? হ্যাঁ প্রত্যেকবার দুটো করে বাচ্চা তোলে। আসলে ডিম লড়াইলাম, লড়া দিলে আবার সমস্যা হবে নাকি? দেখেন ভালো আছে, নড়া দাঁড়িয়ে হালকা। এই যে দেখেন দুইটা ডিম জমে গেছে, ডিম জমা, হ্যাঁ ডিম জমা, ডিম না, খুবই সুন্দর পেয়ারটা, একদম খুবই সুন্দর। নটটা অ্যালমন আইছে, অ্যালমন আর মিলি মাদিটা মিলি বার কি খাওয়া, কালারটা কিন্তু রিয়েল কালেকশন। আমার এগুলো খুব শখের ছিল, এগুলো আমি দেখেন খুবই সুন্দর অ্যাক্টিভ একটা কবুতর। আর এখানে আজকে যেই পেয়ারগুলো নিবে, যারা নিবে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে, ডিম বাচ্চা গ্যারান্টি সব পাচ্ছে, একদম আঠারোশো টাকা। দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া চিলা আছে,
অরেঞ্জ কালারের আপনার হইলো একেবারে সেম পাথর চোখের একেবারে সেম মোজাও আছে পায়ে মোজা সবকিছু চিলার চিলার মান যা লাগে যা আছে সবই আছে বৈশিষ্ট্য সব এখানে আছে তো পিয়াটা ডিম্বাচ্চা করাছে না ভাই ভাই আমার এখানে যা আছে বললাম না ডিম্বাচ্চা সব ডিম্বাচ্চা করা 100% পছন্দের খামারের পছন্দ বাছাই করা কবুতর অনেক সময় দেখা যায় মানে পায়ের মোজা ছাড়া চিলা দুই চোখের চিলা এটু ধরা যায় অনেক 500 থেকে 800 টাকা বেঁচে ফেলায় ঠিক আছে এটা মানে দেখেন খুবই সুন্দর পেয়ারটা। হ্যাঁ দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া ব্লুবার মুখী ব্লুবার মুখী দেখেন মাদিটা একবার জেড স্প্রিং নটটাও জেড স্প্রিং নরগুলো একটু খুব কমই করে আপনার ডাকে তো সবসময় তো ভাই পিয়ারটা কি ডিম বাচ্চা করাছে ভাই এই এক সপ্তাহ আগে বাচ্চা তুললাম এক সপ্তাহ আগে বাচ্চা তুলছেন না বাচ্চা বিক্রি করছেন বাচ্চা বিক্রি করছেন তো ভাই এই পিয়ারটা এখন কত বিক্রি করতে দিচ্ছেন এই পিয়ারটা 2500 টাকা ভাই 2500 টাকা কি একদম জান এখান থেকে 300 টাকা ডিসকাউন্ট 2200 টাকা 2200 টাকা জি 2200 টাকা একদম না জি অনলি 2200 টাকা হলে কিন্তু এগুলো বাচ্চা 1000 টাকা বিক্রি করছে হ্যাঁ এগুলো একটু মানে যে প্রাইসও ভালো দামও ভালো হ্যাঁ এক সপ্তাহের মধ্যে বিক্রি করছে তো একদম 2200 টাকা না ভাই জি ভাই অনলি 2200 টাকা হলে কিন্তু ভাইয়ের কাছ থেকে পিয়ারটা সংগ্রহ করতে পারবেন দেখেন অবশ্যই ভাইকে আপনার ফোন দিয়ে পিয়ারটা সংগ্রহ করে নেবেন আর ভাইয়ের কাছ থেকে আপনার কবুতর যে নিতেছেন নির্ভয় নিতে পারতেছেন কোনো সমস্যা নাই আছে আর অবশ্যই ভাই ভাইয়ের কাছ থেকে কবুতর আপনার নির্ভয় নিশ্চিন্তায় নিতে পারেন কবুতর দর্শক কি বলবো এখানে খুবই সুন্দর একজোড়া ব্ল্যাকলেস বন্টেনেস ওভারলাইট না ভাই দেখেন একেবারে সেম কালার কোনো ধরনের কোনো মনে হয় যে আর্টিস্ট করা মনে হয় যে এটা আর্টিস্ট করা দেখেন খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগতেছে ভাই তো ভাই এটা কি ডিম আছে একটা না একটা ডিম আজকে দিবে এটা আপনার ঘরের খামারের তো বলতেন না এর এর বাচ্চা বিক্রি করছে আপনি জানেন 4500 হ্যাঁ এগুলা বাচ্চাই ভাই অনেক বিক্রি করছে তো ভাই এই পেয়ারটা কি কোনো দাম বলবেন এটা আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে না যদি কারো পছন্দ হয় নিতে পারবেন আপনারা আলোচনা করে ভাইদের ফোন দিবেন 100% গ্যারান্টি সহ বাচ্চা আমি বিক্রি করছি আলমগের ভাই গুলো জানে হ্যাঁ বাচ্চা ভাই প্রতি মাসে বিক্রি করে এগুলো বাচ্চা কাচ্চা বিক্রি করে কিন্তু এটা ঘরের কবুতর মানে ব্রিডিং করা এই কবুতর দেয়া তো যদি কারো পছন্দ হয় আপনারা ভাইকে ফোন দিবেন ভাইয়ের দামগুলো বললো না আপনারা ফোন দিয়ে দামগুলো জেনে নেবেন দর্শক এখানে দেখতে পারতেছেন এখানে খুবই সুন্দর একজোড়া শোকিং না ভাই জি একদম অরিজিনাল শোকিং অরিজিনাল শোকিং এই যে নটটা আর ওই যেটা মাদি পাগলা নট একেবারে পাগলা দেখেন ভাই রেস্টে রাখছিল না ভাই জি রেস্টে রাখছিলাম রেস্টে রাখছিল এটা আসলে মানে এখন আবার দুইটা করে বাচ্চা করবে আমার এখানে দুইটা বাচ্চা আছে ওদের আসলে এটা নিয়ম যে দুই চারবার দুই তিনবার বাচ্চা কাচ্চা নেওয়ার ডিম বাচ্চা নেওয়ার পরে রেস্টে রাখার নিয়ম রেস্টে দিলে পরে ভালো বাচ্চা করে প্রত্যেক করে দুইটা করে বাচ্চা করে কোনো ফ্রেশ বাচ্চা বাইরে ভাই হ্যাঁ অনেক সময় বেশি বাচ্চা কাচ্চা নেওয়ার কারণে ফাটাকটা বাইরে জি জি তো ভাই পেয়ারটা তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে মানে 100% থাকলে আচ্ছা তাহলে এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন এই পেয়ারটা 10000 টাকা চাওয়া দাম 10000 টাকা চাওয়া দাম না জি জি 10000 টাকা বাচ্চা যদি ভাই এর কেটটা নিবে এরপর প্রত্যেক মাসে আমার বাচ্চা তুলবে বাচ্চা আমার 3000 টাকা দিয়ে যাবে আমার কাছে 3000 টাকা নিয়ে যাবে বুঝে ও আচ্ছা আচ্ছা যাক এদের বাচ্চা আমাকে দিবে আর 3000 টাকা বুঝে নিয়ে যাবে নিয়ে যাবে আলোচনা করে কিন্তু ভাইয়ের কাছ থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর পেয়ারটা খুবই অ্যাক্টিভ খুবই সুন্দর পেয়ারটা ডিম বাচ্চা 100% গ্যারান্টি আছে তো এটা 10000 টাকা চাওয়া দাম অবশ্যই ভাইকে ফোন দিয়ে পেয়ারগুলো সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া ব্ল্যাক লাহোরি না ভাই রেড কালার লাহোরি সরি এটা ডিম বাচ্চা করা আছে ভাই জি ডিম বাচ্চা করা
পেয়ারটার দাম ভাই একটু ডিম দিয়ে ফেলবে যে মা দিন মা দিন ডিমে চলে আসছে হ্যাঁ একেবারে বিগ সাইজের রেড কালারের একেবারে বিগ সাইজের বড় সাইজের টপ কোয়ালিটি ওই দেখেন বিডিং করা রি করতেছে হ্যাঁ এটা তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে 100% তো পেয়ারটার দাম ভাই এই পেয়ারটা যদি 1000 টাকা এটা 2500 টাকা চাওয়া দাম আর একদম 2000 টাকা একদম 2000 টাকা না 2000 টাকা ভাই একদম 2000 টাকা হলে কিন্তু ভাইয়ের কাছ থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারতেছেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে দেখেন খুবই সুন্দর এবং বিগ সাইজের পেয়ারটা আর কোনো মানে মিসম্যাচ নাই দেখেন বুকের শেপ দিয়ে সব জায়গায় পারফেক্ট আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া আপনার জনা শাটিং জি বাইটি কি এটা রানিং পেন নতুন রানিং হয়েছে নতুন রানিং হয়েছে না জি দর্শকটা কিন্তু খুবই সুন্দর নটটা একবারে অসাধারণ পুতুলের মতো সুন্দর হ্যাঁ তো ফার্স্ট ডিম বাচ্চা করবে না জি জি ফার্স্ট ডিম বাচ্চা করবে পেয়ারটার দাম ভাই এই পেয়ারটা দুন দর্শক না এই পেয়ারটার দাম পড়বে এই পেয়ারটার দাম পড়বে অনলি 1500 টাকা অনলি 1500 টাকা জি অনলি মাত্র 1500 টাকা হলে কিন্তু ভাইয়ের কাছ থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারতাছেন দেখেন খুবই সুন্দর ফার্স্টে ডিম বাচ্চা করবে যদি কারো ভালো লাগে অবশ্যই ভাইকে ফোন দিয়ে পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক একটা ব্ল্যাক জকি মাদি মাদি আটপুরের মাদি না জি জি যদি কারো ওই মাদি পছন্দ হয় বা কারো মাদি লাগে আপনারা নিতে পারেন তো ভাই এই এক পিস মাদি দেখছেন কত বড় খুবই আর মোল্ডিং দিয়েছে আটপুরে আছে মাদিটা তো ভাই এক পিস দাম এই মাদিটা ভাই মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা জোড়া জোড়া দুই দিকেও ভাই মিনাতের তো 3-4000 টাকা বিক্রি আছে কত বড় ফুপা 3000 টাকা করে বিক্রি করে তো যাই হোক এটা যদি কারো পছন্দ নিতে পারবেন আট পরের মাদি একদম 1000 টাকা হলে নিতে পারবেন যদি কারো পছন্দ হয় ঠিক কালো আর মানে ময়ূরের মতো একটা মানে গ্লেজ গ্লেজ মানে দেখেন ওই যে গ্লেজটা আর তো আপনি ক্যামেরা বুঝা যাচ্ছে কিনা জানি না দর্শক ভাইয়ের কাছে তিন পিস খাঁচা আছে সিঙ্গেল সিঙ্গেল 18x24 যদি কারো সিঙ্গেল খাঁচা লাগে আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন তো ভাই সিঙ্গেল খাঁচার দাম কত করে বলবেন 1000 টাকা করে না এই চারটা আর মনে রাখতে হবে খাঁচা মানে ওই কি বলে গাড়িতে দেওয়া যায় না দেওয়া কষ্টকর এসি পরিবহন দেওয়া লাগে আর এসি পরিবহন একটা খাঁচা 500 টাকা করে 500 টাকা করে ডেলিভারি চার্জ লাগে একটা খাঁচা পাঠাইলে 500 টাকা ডেলিভারি চার্জ লাগে অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব আপনারা যদি নিতে চান দুই তিন খাঁচাটা এক লোকে নিলে ভালো হয় জি 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 হ্যাঁ তাহলে আর একটু হয়তো খরচটা একটু কম রাখতে পারে এক লোকে যাই লোকা তো একটা খাঁচা যদি কেউ নিতে চান 4x18x24 1000 টাকা বাইরের কাছে এই একটা এই তিন পিস খাঁচা আছে বিক্রি করার মতন আপনারা যদি কেউ কারো যদি লাগে আপনারা বাইরের কাছ থেকে এই তিন পিস খাঁচা নিতে পারেন